নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানেই বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা, এবং এখন বর্তমানে আমরা কিন্তু জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছি এবং আমরা ধীরে ধীরে জ্যোতিষশাস্ত্রটিকে শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। তো অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। তো অনুষ্ঠানে চলে আসার পূর্বে যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে চান, তারা আমার কাছে যদি জ্ঞানটি অর্জন করতে চান, তাহলে আমার স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমেও কিন্তু আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আজকে একটি বিশেষ গ্রহকে নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে শনি। বারবার একটি কথা বলে থাকি যে প্রত্যেকটি গ্রহের কারকতা সম্পর্কে কিন্তু এর আগে আমি একটি অনুষ্ঠান, প্রত্যেকটি গ্রহের কারকতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে দিয়েছি। তো সেই অনুষ্ঠানগুলিকে আপনারা দেখবেন এবং লিখে রাখার চেষ্টা করবেন, কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে কারকতা। প্রতি মুহূর্তে এই কারকতা কিন্তু আমাদের ছক বিচার করার ক্ষেত্রে চলে আসবে। তো সেখানে কিন্তু আপনারা যত বেশি কারকতা মাথায় রাখতে পারবেন প্রত্যেকটি গ্রহের, তত সুন্দরভাবে কিন্তু একটি ছককে আপনারা বিশ্লেষণ করতে পারবেন, একটি ছককে সুন্দরভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে পারবেন। তো আজকে আমরা অলরেডি শনির কারকতা নিয়ে একটি আলোচনা করেছি, আপনারা সেগুলোকে পারলে লিখে রাখার চেষ্টা করবেন, এবং আজকেও শনি সম্পর্কে দু চার কথা বলবো। তো এটাকেও আপনারা শুনে রাখবেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে লিখে রাখার চেষ্টা করবেন। তো শনি গ্রহের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হবে, যে পরাশরীয় ভাষ্যকার উৎপল ভট্ট বলেছিলেন, লিখেছেন যে সৃষ্টির প্রথমে সূর্যের যে অসীম তেজ, সেই তেজ কিন্তু বিশ্বকে অর্থাৎ সারা ভূমণ্ডলকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে লাগলো। তো সেই সময় সেই তেজ এমন মানে মানুষ কি মানে দেবতারা পর্যন্ত সহ্য করতে পারছিল না। তখন সমস্ত দেবতারা গিয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং ব্রহ্মাকে গিয়ে তারা জানালেন যে সূর্যের এই তেজের কথা। তখন ব্রহ্মা গিয়ে সূর্যের কাছে সূর্যকে আদেশ করলেন যে তুমি তোমার তেজ, এত তেজ যেই তেজ দেবতারাই সহ্য করতে পারছে না, তাহলে জীবদেহ কীভাবে এই তেজ সহ্য করবে, তুমি অতি শীঘ্রই তোমার তেজকে হ্রাস করো। তখন সূর্য ব্রহ্মার আদেশে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, কিন্তু ক্রুদ্ধ হয়ে কিন্তু তিনি তার তেজকে হ্রাস করলেন। বলা হয়ে থাকে এই সূর্যের যে ক্রোধ, এই ক্রোধ থেকেই কিন্তু শনির জন্ম হয়েছে। তো ব্যাসদেব নবগ্রহ স্তোত্তমে শনিকে কিন্তু ছায়াসুত বলেছেন, ছায়াসুত নাম দিয়েছেন। আবার বৃহস্পতি সংহিতায় বরাহ কিন্তু শনিকে নীলবর্ণ বলে আখ্যা দিয়েছেন। শনির দৃষ্টি অশুভ, তাই শনির আর এক নাম কিন্তু কুরোলোচনা, এটা খেয়াল রাখতে হবে। রবি যেমন আত্মার প্রকাশ, রবি যেমন আত্মার কারক, শনি কিন্তু সেই আত্মার ধ্বংসের কারক। এই জন্য বলা হয়ে থাকে যে শনি কিন্তু মৃত্যুর কারক। শনির কিন্তু রবি যেমন আত্মার আলো, বলবো আরো একটি কথা, যে রবি যেমন আত্মার আলো, রবি কি শনি কিন্তু সেই আলোর ছায়া, এটা কিন্তু মাথায় রাখতে পারে। শনি কিন্তু ধ্বংস বিরুদ্ধ কিন্তু কোনো কাজ নেই, শনি কিন্তু ধ্বংসের কারক। সেই কারণের জন্যই কিন্তু এই শনি এবং রবি একে অপরের পিতা পুত্র হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক এই জ্যোতিষশাস্ত্রে, তার যে বিশেষ ব্যাখ্যা এটা হচ্ছে যে রবি যেমন সৃষ্টির কারক, শনি তার বিপরীত ধর্মী হচ্ছে ধ্বংসের কারক। এই পার্থক্য অর্থাৎ নিজেদের গুণের যে পরস্পর ভেদাভেদের একটি পার্থক্য, এই জন্যই কিন্তু এই দুজনের ভেতরে শত্রু ভাবাপন্ন সম্পর্ক আমরা দেখতে পাই, এবং আমরা বলে থাকি যে রবির পরম শত্রু শনি এবং শনির পরম শত্রু রবি। শনি প্রভাবিত জাতক, শনি যদি কোনো জাতকের উপরে প্রভাব সৃষ্টি করে, তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে স্নেহ মায়া মমতা মানে বিলাসিতা বেশভূষা পার্থিব বিভব এইসবের কিন্তু কোনো মানে কোনো এইসবের কিন্তু কোনো দম্ভ তার ভেতরে থাকবে না। তার কাছে শুধু একমাত্র শনি প্রভাবিত ব্যক্তি
সে কিন্তু শুধুমাত্র কর্মকে বোঝে, তাহলে সে কিন্তু কর্মের একাগ্রতা এবং কঠোর মনোবৃত্তি এবং তার ভিতরে কিন্তু দেখতে পাওয়া যাবে। এই জন্য আমরা অনেক সময় যে সমস্ত শনি প্রভাবিত ব্যক্তি, বিশেষ করে দেখা যায় অন্তঃসার শূন্য এবং প্রচণ্ড মানে সেই পাষাণ বলা হয় না, সেই পাষাণ মানসিকতা হয়ে থাকে। শনির স্বরূপ যদি আমরা বলি তাহলে দীর্ঘাঙ্গ শরীর, কৃশ দেহ, শিরাসার দেহ, যে সমস্ত দেখবেন যে সমস্ত ব্যক্তির শরীরের ভিতরে প্রচণ্ড শিরা দেখা যায়, আমরা অনেক দেখেছি এরকম, আপনারাও হয়তো দেখবেন যে প্রচণ্ড শিরা, সমস্ত হাতের মানে যেন শিরাগুলো ফুটে ফুটে উঠেছে, এটা হচ্ছে শনির প্রভাব। শনি আলস্যযুক্ত, অর্থাৎ শনি কিন্তু অলসতার কারণ। আমরা বিশেষ করে যখন লগ্নের মধ্যে পীড়িত শনিকে দেখব, তখন কিন্তু সেই জাতকের ভেতরে অবশ্যই অলসতাকে পাব। এবং এছাড়াও আমরা যখন ভাব বিচার নিয়ে আরও কথা বলবো বিস্তারভাবে, তখন কিন্তু আমরা দেখব যে শনি কিন্তু বিভিন্ন জায়গাতে অলসতার একটা জায়গা সৃষ্টি করে। জন্মছকের ভেতরে শনি যেই জায়গাটায় অবস্থান করবে, যেই ভাব, সেই ভাবকে নিয়ে সেই জাতকের ভেতরে কিন্তু কিছু না কিছু সমস্যা তো অবশ্যই দেবে, সেটা শুভ শনি হোক বা অশুভ শনি হোক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। শনি কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ, এবং জন্মছকের ভেতরে শনি যেই ভাবটার মধ্যে বসে থাকবে, সেই ভাবটাকে নিয়ে জাতকের ভেতরে কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে না, সেই ভাবটাকে নিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা শনি ক্রিয়েট করবেই। তো শনি হচ্ছে বাত স্বভাব, শনি হচ্ছে বাত যুক্ত শরীর, আমরা বলি না বাতের ব্যথা, এগুলো কিন্তু শনির ব্যাপার, শনির কারণ। তার সঙ্গে সঙ্গে খল স্বভাব, মূর্খ, স্থূল নোখ, স্থূল দন্ত, হ্যাঁ, আচার অনুষ্ঠান ত্যাগী, ক্লান্তিহীন, কৃষ্ণবর্ণ, বৃদ্ধ ভাবাপন্ন, দরিদ্র, ভিক্ষুক এবং নির্জন বাস, দুশ্চিন্তা, মৃত্যু, আবর্জনা স্থানে প্রভাব বিস্তার করি হচ্ছে শনির কারকতার ভিতরে এগুলোকে আসবে। দেহের উপরে যে শনির প্রভাব, এটা কিন্তু বিশেষ করে চর্ম অর্থাৎ চামড়া, স্নায়ু অর্থাৎ নার্ভ, আমরা স্নায়ুর ক্ষেত্রে কিন্তু বুধকে আমরা প্রাধান্য দেব, কিন্তু সেখানে আমাদেরকে শনির কানেক্টেড আছে কিনা আমরা দেখে নেব। তো তার সঙ্গে সঙ্গে নখ, চুল, লোম, শরীরের যে হাড়, মজ্জা, হ্যাঁ, দেহের কাঠামো, এই সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়ে কিন্তু শরীরের ভেতরে কিন্তু শনির প্রভাব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। শনির দ্বারা যদি কোনো ব্যাধি উৎপন্ন হয় তাহলে সেগুলো কী হতে পারে, প্লীহা হতে পারে, পক্ষাঘাত হতে পারে, বাত হতে পারে, বধিরতা হতে পারে, ক্লিবতা হতে পারে, উদরী হতে পারে, অজীর্ণ হতে পারে, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, বায়ুরোগ হতে পারে, এই সমস্ত রোগগুলো কিন্তু শনির দ্বারা সৃষ্টি হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাইনো রিলেটেড রোগও কিন্তু শনির দ্বারা সৃষ্টি হয়। তো আমরা জানি যে শনির যে মূল সেটা হচ্ছে শ্বেত বেড়ালা, আর শনির যে রত্ন সেটা হচ্ছে নীলা। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের সাউথের দিকেতে যে শনির অশুভ প্রভাবকে দূর করার জন্য একটি বৃক্ষকে রোপণ করা হয় বাড়ির মধ্যে এবং প্রচণ্ড শুভ মানা হয়, সেটা হচ্ছে স্বামী গাছ। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন এই গাছটির নাম, আবার হয়তো অনেকেই আপনারা নতুন শুনছেন। তো এটা আপনারা যদি নেটে সার্চ করেন পেয়ে যাবেন, স্বামী গাছ অর্থাৎ SHAMEE, স্বামী। এই স্বামী গাছ যদি আপনারা নেটে সার্চ করেন কেমন হয় দেখতে আপনারা পেয়ে যাবেন। এই স্বামী গাছটা কিন্তু খুব উপকারী একটি গাছ, এবং বলা হয়ে থাকে যে শনির যদি অশুভ প্রভাব আপনার জীবনে থাকে তাহলে এই গাছটি বাড়িতে রোপণ করা উচিত, এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় এই গাছটিকে প্রদীপ দেখানো উচিত, ধূপ দেখানো উচিত, এবং যেমন আমরা তুলসী গাছকে প্রাধান্য দিই বাড়ির মধ্যে, ঠিক সেরকমভাবেই এই গাছটিকে আমরা পুজো করব প্রত্যেক দিন, মানে করা উচিত। এবং বলা হয়ে থাকে এই স্বামী গাছের মধ্যে শনিদেব নাকি স্বয়ং বাস করেন, এবং বিভিন্ন এই গাছটিকে নিয়ে বিভিন্ন পৌরাণিক গল্প আছে, কাহিনী আছে, সেইটিকে আমরা গেলাম না, তবে আপনাদের যাদের শনি খারাপ তারা কিন্তু এই স্বামী গাছটিকে বাড়িতে লাগাতে পারেন, এটা আমি বলবো ভালো। আচ্ছা, একটা কথা খেয়াল রাখতে হবে, শনি যেমন অবস্থান ভেদে জাতককে যেমন কঠোর সন্ন্যাস যোগ সৃষ্টি করাতে পারে, অদ্বৈত জ্ঞান দিতে পারে, আবার এই অবস্থান ভেদে কিন্তু জাতককে দুঃখ, কষ্ট, শারীরিক পীড়া জর্জরিত, শারীরিক পীড়া জর্জরিত করে দিতে পারে, জাতককে দরিদ্রতা, দাস্যবৃত্তি,
ঠকবাজ অলস অসৎ পথে উপার্জনকারী তৈরি করে দিতে পারে। শনি একটা এমন ভাইটাল গ্রহ যেই গ্রহটি আমাদের, একটা কথা মনে পড়ে গেল, কেপি অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলা হয় যে আমাদের জীবনের যত কিছু সমস্যা আসে তার জন্য দায়ী রাকেশ। আমরা যখন কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা যখন পড়াশোনা করতাম তখন বলা হতো যে আমাদের জীবনে যত রকমের সমস্যা হয় তার জন্য প্রধান দায়ী হয় রাকেশ। এই রাকেশ কথাটার মানে কি? রাকেশ মানে হচ্ছে, রা মানে হচ্ছে রাহু, কে মানে হচ্ছে কেতু, আর স মানে হচ্ছে শনি। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু সমস্যা আমরা কিন্তু এই রাহু কেতু এবং শনিকেই, শনির নামেই কিন্তু, মানে এই তিনটি গ্রহকেই কিন্তু আমরা বলে থাকি যে এদের জন্যই আমাদের সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। তা ব্যাপারটা এরকম নয়, শনি অবশ্যই নৈসর্গিক অশুভ গ্রহ, শনির অনেক অশুভ প্রভাব আছে, এ বিষয়ে অস্বীকার করব না, তবে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় শনির শুভত্বও পাব। তো আমাদের এই যে কারকতাগুলো আমরা যে আলোচনা করছি এই কারকতাগুলো কিন্তু আজকের নয়, এই কারকতাগুলো কিন্তু বহু 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 যুগ থেকে চলে আসছে, কিন্তু আমাদের যুগটা কিন্তু মডার্ন হয়ে যাচ্ছে। এই মডার্ন হয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু নিজের বুদ্ধি দিয়ে নিজের বিচার বিবেচনার মধ্যে থেকে এই কারকথাগুলোকেও কিন্তু কিছুটা মডার্ন করতে হবে, এবং যতটা মডার্ন আপনারা করতে পারবেন সুন্দরভাবে লজিক্যালভাবে ততটাই কিন্তু নতুন নতুন কারকথার সৃষ্টি হবে। তো সেটা কীরকম আমি আলোচনা করব পরে। তো আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছিলাম যে যেমন রবি থেকে আমরা আয়ু বিচার করব, শনি থেকে কিন্তু আমরা মৃত্যু বিচার করব। আবার শুধু মৃত্যু নয়, তার সঙ্গে সঙ্গে রবি থেকে যেমন আমরা আয়ু বিচার করব, তার সঙ্গে মান সম্মান যশ খ্যাতি সফলতা এগুলো বিচার করব, শনি থেকে তা ঠিক সেরকম মৃত্যু বিচার করব, তেমন মান সম্মান হানি বিচার করব, শারীরিক কষ্ট বিচার করব, তার সঙ্গে সঙ্গে অপমান দরিদ্রতা দীর্ঘস্থায়ী রোগ এগুলোও কিন্তু বিচার করব। মনে রাখতে হবে যে নবম ভাব ভাবপতি এবং শনি এই তিনটের বলাবল থেকে কিন্তু জাতকের সন্ন্যাস যোগ আছে কিনা এটা বিচার করা হয়ে থাকে। তবে সন্ন্যাস যোগ তৈরি হতে গেলে পরে চন্দ্রকে আমাদের অবশ্যই লাগবে এবং চন্দ্রের সঙ্গে শনির একটি শুভ সম্পর্ক তৈরি হওয়া বাঞ্ছনীয় সন্ন্যাস যোগ করতে গেলে। রবি যেমন অবস্থান, রবি অবস্থান রাশি থেকে, অর্থাৎ রবি যেই রাশিতে অবস্থান করছে সেই রাশি থেকে শনি যদি অষ্টম রাশিতে থাকে, অর্থাৎ রবি থেকে এক দুই তিন চার করে গুণে যদি শনি অষ্টম রাশিতে থাকে, তাহলে কিন্তু সেই জাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেই জাতকের শরীর কিন্তু কমজোর করে দেয়। এটা কিন্তু এবং আয়ু হানি করে বলা হয়ে থাকে। শনি সাড়েসাথীর একটা ব্যাপার আমরা শুনেই থাকি যে শনি সাড়েসাথী প্রচণ্ড ভয়ানক, প্রচণ্ড কষ্ট দুঃখ মৃত্যু হাবিজাবি অনেক রকম ব্যাপার। তো এই শনি সাড়েসাথী কিন্তু যে প্রভাব, এটা শাস্ত্রে যেটা বলা হয়েছে সাড়েসাথীটা না, মানে যত দিন যাচ্ছে তত কিন্তু সাড়েসাথীর বিভিন্ন রকমের রং বেরঙের কথা বেরিয়ে আসছে। তো শাস্ত্রে যে উল্লেখটি দিয়েছে সেটি হচ্ছে যে শনি সাড়েসাথী বিচার করার জন্য শাস্ত্রে যেটা বলছে সেটা হচ্ছে যে 30 বছরে অন্তত একবার মানুষের জীবনে সাড়েসাথী আসবেই আসবে। কারণ হচ্ছে একটি মহারাশিকে সম্পূর্ণ ভ্রমণ করতে শনির সময় লাগে 30 বছর। তো শাস্ত্রে যে কথাটি বলছে, বৃহৎ সংহিতায় যে কথাটি বলছে সেটি হচ্ছে যে প্রথম সাড়েসাথী, অর্থাৎ 30 বছরের মধ্যে যদি কোনো সাড়েসাথী যেটা আসছে সেই সাড়েসাথীটি কিন্তু লগ্ন থেকে বিচার করা উচিত। কারণ সেই সময় জাতকের মস্তিষ্কের ওপরে প্রভাব কিন্তু গ্রহদের সবথেকে বেশি থাকে, এবং সেই সময় কিন্তু প্রথম সাড়েসাথী, অর্থাৎ 30 বছরের ভেতরে যদি কোনো সাড়েসাথী থাকে তাহলে কিন্তু সাড়েসাথী তৈরি হয় যখন 30 বছর, জাতকের 30 বছর বয়সের মধ্যে যে সাড়েসাথীটি তৈরি হবে সেটি কিন্তু লগ্ন থেকে বিচার করা উচিত। এরপরে বলছে যে জাতকের নেক্সট সাড়েসাথী, অর্থাৎ 30 বছর থেকে 60 বছরের মধ্যে যে সাড়েসাথীটি আসবে সেটি কিন্তু চন্দ্র থেকে বিচার করা উচিত, এবং থার্ড সাড়েসাথী, অর্থাৎ 60 বছর থেকে 90 বছরের মধ্যে যে সাড়েসাথীটি আসবে সেটি কিন্তু রবি থেকে বিচার করা উচিত। এখানে কিন্তু আমার যেটা হিসাব 8 বছর প্লাস মাইনাস হতে পারে। তো বিদ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা যখন আমরা এডুকেশনের স্টেজেও আমরা শনিরকে আমাদের প্রচণ্ড কাজে লাগবে, কারণ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু শনির ভূমিকা অপরিসীম। আমাদের ইংরাজি ভাষার ওপরে শনির কন্ট্রোলিং ক্ষমতা কিন্তু সব থেকে বেশি,
একজন জাতকের যদি শনি খুব ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু সেই জাতকের ইংরাজি বিদ্যায় কিন্তু সে পারদর্শী হতে পারে, সে কিন্তু ইংরাজি সাবজেক্টটিকে কিন্তু খুব সহজে বুঝতে পারে। আবার শনি যদি জন্মচক্রের ভেতরে খুব বেশি পীড়িত হয়ে যায় সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ইংরাজির ক্ষেত্রে একটি দুর্বলতা দেখতে পাওয়া যায়। এছাড়াও শনি হচ্ছে বিদেশি ভাষার কারক গ্রহ, তবে বিদেশি ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা শনিকে প্রধান কারক গ্রহ বলবো না, আমরা বিদেশি ভাষার ক্ষেত্রে কিন্তু রাহুকে প্রধান কারক গ্রহ বলবো, তবে শনিও কিন্তু বিদেশি ভাষার ক্ষেত্রে বেশ কিছু ভূমিকা পালন করে। এবং টেকনিক্যাল যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু শনিকে প্রয়োজন, এবং সেখানে কিন্তু টেকনিক্যাল যে সমস্ত কাজগুলো আছে সেখানে কিন্তু শনির সঙ্গে সঙ্গে মঙ্গলকেও আমরা প্রাধান্য দেব, আবার কোথাও কোথাও শনিকে প্রাধান্য দেবো, সেগুলো বিশেষ বিশেষ কাজের পরিপ্রেক্ষিতে বিশেষভাবে। অর্থাৎ মঙ্গলও কিন্তু টেকনিক্যাল কাজের কারক গ্রহ, শনিও কিন্তু টেকনিক্যাল কাজের কারক গ্রহ। তো শনি মঙ্গল একসঙ্গে থাকলে পারে কিন্তু সেই জাতকের পঞ্চম ভাবের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয় বিশেষ করে, বা লগ্নের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয়, বা নাইন্থ হাউসের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয়, তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে টেকনিক্যাল জ্ঞানটা ভালো থাকে, এটা দেখতে পাওয়া যায়। এছাড়া দশম ঘরের সঙ্গে হতে পারে, হ্যাঁ, এই ধরনের কানেকশান থাকলে পারে কিন্তু টেকনিক্যাল জ্ঞান কিন্তু সেই জাতকের ভেতরে ভালো। শনির এছাড়াও আমরা যে শনির এডুকেশনের ক্ষেত্রে একটি বড় প্রভাব সৃষ্টি করে সেটা হচ্ছে মুখস্থবিদ্যা। তো মুখস্থবিদ্যার ক্ষেত্রে কিন্তু শনির অবদান, আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বা ভাবনা চিন্তা করে রাখে যে এখন তো পড়াশোনা করছি না, পরীক্ষার আগে আমি পড়বো আর মুখস্থ করে ঢেলে দিয়ে আসবো, এটা কিন্তু শনির থেকে তৈরি হয়। অর্থাৎ সমস্ত মুখস্থবিদ্যার কারক কিন্তু শনি। আচ্ছা, তো এখানে আরও একটা কথা লাস্টে বলবো যে আমাদের বিভিন্ন যোগ সম্পর্কে আমরা আলোচনা করবো, অর্থাৎ যেমন আমরা বললাম গ্রহণযোগ, কালসর্পযোগ, এই যোগ নয়, আমরা রাজযোগের যখন হিসাব করব তখন আমরা পরে আসবো ওই বিষয়টা, রাজযোগ নিয়ে, তো রাজযোগকারী গ্রহ নিয়ে। বা অনেক সময় আমরা দেখবো যে একজন মানুষের ডেভেলপ করার ক্ষেত্রে যদি শনি সেই ডেভেলপ করার কারক গ্রহ হয় তাহলে কিন্তু সেই জাতককে একটু বেশি বয়সে গিয়ে ডেভেলপড হয়, তাড়াতাড়ি কিন্তু শনি জাতককে ডেভেলপ করায় না। যদি শনি ডেভেলপ করার কারক গ্রহ হয় সেই ছকের ভিতরে তাহলে আমরা দেখব যে শনি কিন্তু একটু বেশি বয়সে গিয়ে সেই জাতককে ডেভেলপ করায়। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং